নমস্কার বন্ধু, অনেক সকাল হয়ে গেছে, আমি আজকে সকালবেলার জন্য রুটি করছি। সকালে খাওয়ার জন্য রুটিটা ভেজে নিচ্ছি। আর পুচকে তেল রুটি হয়ে গেছে। কি রুটি খাবি? তেল রুটি খাবি? চাটা হয়ে গেছে নামিনি। সকালের চা খেয়ে দুপুরে ভাত খাওয়ার জন্য আমি ভাতটা বসিয়ে দিচ্ছি উনুনে। ভাতটা হতে লাগে তুলে আমার কলা থুক কেটে নিয়ে আসি। ওটা ভাতে আলু সুতি দিয়ে দিচ্ছে, মাঠে কটা ধনে পাতা তুলে নিচ্ছে, ধনে পাতাগুলো ছোটো ছোটো রাখবো। বাঁধাকপি বাটা করবো, তা বাঁধাকপিটা কেটে নিচ্ছে। ডালে পুরনোটাকে তেল দিয়ে দিচ্ছি, ডালটা দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছে, টমেটোটা পুড়ে গেছে তুলে নিচ্ছে, লঙ্কাটা ভাজা হয়েছে তুলে নিচ্ছে। একটা আমি হালকাই ভাজবো, বেশি ভাজবো না, তুলে নিচ্ছি পেস্টটা। আমি বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সেদ্ধ ঘুরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলফা লবণ, টমেটোটা ভালো পরিষ্কার করে নিয়েছি, আলুটা মেখে নেবো। হয়তো তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিচ্ছি। বাটাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাটাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু শুধু মাখবো, তার দিয়ে দিচ্ছি লবঙ্গ, লবণ দিয়ে দিচ্ছি, আলু শুধু ভালো করে মেখে নিচ্ছি। টুকরো টমেটো, কুমড়ো দিয়ে ডাল, টমেটো করে আলু সুদ্ধ, বাঁধাকপি বাটা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চলুন খেয়ে দেখি কেমন কী হয়েছে। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নমস্কার।